সব মেয়েরা অনলাইনে সবকিছু উজাড় করে দেন তার প্রেমিককে, এই ভিডিওটি তারা অবশ্যই দেখবেন। যুক্তরাষ্ট্র অপ্রবাসী তরুণী রুমানা 2018 সালের মার্চে 3 মাসের জন্য দেশে বেড়াতে এসে পরিচয় হয় নিজ গ্রামের ছেলে ফখরুলের সাথে। পরিচয় থেকে ধীরে ধীরে ভালো লাগা প্রণয়। ছুটি শেষে ওই তরুণী যুক্তরাষ্ট্রে ফিরে গেলেও দুজনের সম্পর্ক অটুট থাকে। দূর পরবাস থেকে কথা হয় মূলত হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের মতো অনলাইন ভিত্তিক অ্যাপের মাধ্যমে এবং বেশিরভাগ সময় ভিডিও কলে। ফখরুল আবার রুমানাকে একটু বেশিই ভালোবাসে। মনের মানুষকে দিনের পর দিন একই রূপে দেখে তার আর তৃপ্তি মেটে না। রুমানার কাছে অনুরোধ রাখে একটু ভিন্ন রকম ভাবে দেখার সুযোগ দেওয়ার জন্য। রাত বিরেতে এত কাপড় চোপড় পরা থাকলে দেখায় পূর্ণতা আসে কি? ওতে সাধারণ এক চাওয়া। ভালোবাসা যখন গভীর হয়ে ওঠে, অমন একটু আত্মিক দুষ্ট মিষ্টি চাওয়ার অভ্যুদয় ঘটবেই। সরল মনে তিনি প্রেমিকের আবদার মেনে নেন। ফখরুলের চাওয়া অনুযায়ী এরপর থেকে প্রায়শই তিনি নগ্ন হয়ে ভিডিও চ্যাটে আসতেন। প্রিয়জনের জন্য এটুকু যদি করতে না পারেন, তবে এ আর কিসের ভালোবাসা? 2 দিন পর থেকে তো তারা এক ছাদের নিচে থাকা শুরু করবেন। একাত্মু দেখা দেখিতে কি আর হবে? প্রেমের সাগরে হাবুডুবু খেতে থাকা রুমানা বুঝতেও পারে না কত বড় ভুল তিনি করে ফেললেন। সব স্বপ্ন কল্পনা সমাধি ঘটিয়ে একসময় প্রতারক প্রেমিক ফখরুল তার স্বরূপ উন্মোচন করে। এতদিনের সকল নগ্ন চ্যাটিংয়ের ভিডিও ছবি রেকর্ডের কপি রুমানাকে পাঠিয়ে সোজা জানিয়ে দেয়, এখন থেকে প্রতি মাসে তাকে 5 থেকে 10 হাজার টাকা করে পাঠাতে হবে, অন্যথায় এসব ভিডিও ছবি সে রুমানার সকল নিকটাত্মীয়কে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেয়। এখন কি করবে রুমানা? এমন কিছু সত্যিই যদি ঘটে, আত্মহত্যা করা ছাড়া ভিন্ন কোনো উপায় থাকে না। বাধ্য হয়ে তিনি সব কিছু মেনে নেন। মাসের পর মাস ধরে ফখরুলকে দিয়ে চলেন চাহিদাকৃত মাসহারা। এভাবে ভিতরে ভিতরে কষ্ট মরে যাওয়ার মতো অনুভূতি হলেও অন্যান্য উপায়ে রুমানা সব কিছু কোনোরকম ম্যানেজ করে নিচ্ছিলেন। এর মধ্যে সেপ্টেম্বর 2019 পরিবারের পছন্দে তার বিয়েও হয়ে যায়। নিজের অতীত কর্মকাণ্ড নিয়ে গভীরভাবে অনুতপ্ত রুমানা বিয়ের পর ফখরুলের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। 1 মাসহারা না পেয়ে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফখরুল পৃথিবীর ভয়ঙ্করতম কাজটি করে বসে। ফেসবুক ও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মারফত 100 ভিডিও ছবি পৌঁছে যায় রুমানার নবপরিণীত স্বামী ভাসুর ননদ বোনের কাছে। লোকলজার ভয়ে ফখরুলের সকল অন্যায় আবদা মেনে চলেছেন দিনের পর দিন, কিন্তু শত চেষ্টা করেও শেষ পর্যন্ত সেটা আর তো আড়াল রাখা গেল না। সম্পর্ক থাকা দিনগুলোতে ফখরুলকে তার উপহার দেওয়া লক্ষাধিক টাকা দামের মোবাইল ফোন দিয়েই এসব ভিডিও রেকর্ড এবং ছড়িয়ে দেওয়া হয়েছে কাজটি। মানুষ খারাপ হতে পারে, কিন্তু তাই বলে এত বেশি? কোনো লেখক যেন বলেছিলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সর্বহারা রুমানার জন্য সময় এখন সেই পাপকে বরণ করে নেবার। মানব জাতির প্রতি বিশ্বাসের শেষ বিন্দুটিও যে মুছে গেছে তার হৃদয় থেকে। এখন কি করবে রুমানা? যারা ভাবছেন আত্মহত্যা, তাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে এবার ভিন্নরূপে আবির্ভূত হলেন তিনি। এই রুমানা লোকলজার ভয়ে ভীত সন্ত্রস্ত অন্যায় সহ্য কারিনী নন, এবার তিনি প্রতিবাদী অন্যায়কারীর বিচার প্রার্থী। থানায় জিডি করার পর গত 24 সেপ্টেম্বর 2019 বিষয়ে র্যাব কার্যালয়ে অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগের ডকেট আমার টেবিলে আসলে আমি রুমানার ভাইকে অফিসে ডেকে কথা বলি। শান্ত বিধ্বস্ত অবয়ব ভদ্রলোক, নিজের বোনের অশ্লীল ভিডিও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাকে দেখাতে হচ্ছে, এই পরিস্থিতি কেমন করে সহ্য করবেন তিনি? কথা হয় রুমানার সাথেও। স্যার, সে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, আমি এই অন্যায়ের বিচার চাই স্যার। কান্নার তোরে কথা আটকে যাচ্ছিল বারবার। আহা, ভালোবাসার কি নির্মম প্রায়শ্চিত্তই না হয়েছে মেয়েটির। কখনো কখনো ব্যক্তিত্ব অনুভূতির কাছে পেশাদারিত্বের পরাজয় ঘটে যায়। সিদ্ধান্ত নিলাম যে কোনো মূল্যে হোক এর জন্য কিছু একটা করতেই হবে। টিম সদস্য কর্পোরাল ইউনুসকে এ সম্পর্কে বিশেষ দায়িত্ব বুঝিয়ে দিই। থানায় জিরি এবং র্যাব অফিসে অভিযোগ দায়ের খবরের লোকমুখে মারফত চলে যায় অভিযুক্ত ফখরুলের কাছেও। দ্রুত ফখরুল বিপদ আঁচ করতে পেরে অতি সাবধানে চলাফেরা শুরু করে। নিজ বাসার বদলে অন্য আত্মীয়দের বাসায় রাত্রিযাপন করে। অপরিচিত কারোর সামনে প্রাকৃত পক্ষে যাই না, এদিকে আমিও হাল ছাড়বো না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। অনেক কর্মযত্নের পালা শেষে অবশেষে আজ শনিবার দুপুর থানায় মামলা দায়েরের খবর পেয়ে ত্বরিত অভিযান চালিয়ে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আরিশ খারটিলা গ্রামের চায়ের দোকানের সামনে থেকে আজ তাকে গ্রেফতার করি। এ প্রসঙ্গে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই সার্বক্ষণিক তদারকির মাধ্যমে আমার এই কাজটিতে মূল ভূমিকা পালনকারী র্যাব নয়ের সম্মানিত সিও উইং কমান্ডার আসাদুজ্জামান স্যারের প্রতি। আশা করছি সাহসিনী, হ্যাঁ এই নাম তাকে আমি দিলাম। এতকাল ধরে মেয়েরা সবাই তো সুহাসিনী হতে চেয়েছে, এখন সময় বোধ করে সুহাসিনী নয় সাহসিনী হবার। এবার ন্যায় বিচার লাভ করতে সক্ষম হবেন। পাশাপাশি অন্য যারা এভাবে ব্ল্যাকমেলের শিকার হয়ে দিনের পর দিন নরক যন্ত্রণায় ভোগ করে চলেছেন, তাদের প্রতিও এই লোকলজ্জার ট্যাবু ভেঙে ফেলার অনুরোধ রইল। যদি মনে করেন আপনার নিকট আত্মীয়দেরকে এটা জানানো সম্ভব নয়, তাহলে নিজেই সাহস করে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর কোন পদস্থ কর্মকর্তাকে জানান। পরিস্থিতি যেহেতু পড়ে গেছেন, এখন আপনাকে সাহসী হতেই হবে। আর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার কিশোরী কন্যা অনুজাকে অবশ্যই অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন কন্টেন্ট সমূহ ব্যবহার করতে দেওয়ার আগে সেখানে কী করা যাবে এবং কী করা যাবে না এই বিষয়ে পরিষ্কার ধারণা দিয়ে দিতে ভুল করবেন না। কে জানে কোন বিপদ সেখানে তাদের জন্য ওত পেতে আছে।
আবেগের এই বয়সে ভুল করার সম্ভাবনা তাদেরই বেশি, সবচেয়ে বেশি। রুমানা ওই তরুণীর প্রকৃত নাম নয়, তাকে আড়াল করার জন্য আমি ছদ্মনামটি বেছে নিয়েছি, এড়িয়ে গেছি জেলা উপজেলা গ্রামের নামও। এছাড়া অন্য সব কিছু আসল। আর হ্যাঁ, ছবিতে আমার সাথে যাকে দেখা যাচ্ছে এই হলো সেই ফকরুল। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।